বাবা, কে তোমার স্থানে আমায় একটু জায়গা দেবে? তুমি কে মা? তুমি কোথা থেকে এসেছো? বাবা, আমার নাম উমা, আমি অনেক দূর থেকে এসেছি। তুমি বুঝি এখানে মায়ের প্রতিমা তৈরি করছো? হ্যাঁ মা, মায়ের যে আসার সময় এসে গেল। তুমি এসো, ভেতরে এসে বসো। আচ্ছা বাবা, অসুর এমন জোড়হাত করে রেখেছে কেন? সে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করছে। আমাদের মা যে পরম মঙ্গলময়ী, মায়ের মহিমা জানতে পেরে মহিষাসুর নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই সে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা করছে। মহাদেবী তো অসুর দলনী, তিনি তো এত অসুরের নিধন করেছেন, তবে মহিষাসুরই কেন দেবীর পদতলে স্থান পেল? তার পেছনেও রয়েছে এক কাহিনী। তাই বুঝি? আমাকে বলো না সেই কাহিনী। তুমি শুনবে, তবে বলছি। পূর্বকালে রম্ভ নামে এক অসুর ছিল, সে মহাদেবের কঠোর তপস্যা করেছিল। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হে রম্ভ, তোমার তপস্যায় আমি তুষ্ট। বলো, কি মনোবাসনা আছে তোমার? হে দেবাদিদেব, আমি এতকাল যাবত এক মনে আপনার তপস্যা করেছি আপনাকে পুত্র রূপে লাভ করার জন্য। হে মহাদেব, আপনি আমায় বর দিন যে আপনি আমার 3 জন্ম পর্যন্ত আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন এবং আপনি আমার পুত্র হয়ে সকল প্রাণীর অজেয়, সর্বদেবগণের জেতা এবং যশস্বী হবেন। তথাস্তু বৎস। এরপর রম্ভ পথে যেতে যেতে এক মহিষীকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়। তাদের সন্তান রূপে জন্ম হয় এক অসুরের, তার নাম রাখা হয় মহিষাসুর। এই মহিষাসুর ক্রমে ক্রমে সমস্ত ত্রিলোক জয় করে নেয়। পৃথিবী থেকে স্বর্গ তার তাণ্ডবে ত্রস্ত হয়ে পড়ে, দেবতারা হয় স্বর্গচ্যুত। একদিন মহিষাসুর মহর্ষি কাত্যায়নের আশ্রমে কাত্যায়ন মুনির এক শিষ্য রৌদ্রাশ্বর মুনিকে ধ্যানরত অবস্থায় দেখে। আপনি কে? হে ঋষিবর, আমি এক অবলা স্ত্রী, এই গভীর জঙ্গলে হারিয়ে গেছি। বনের হিংস্র পশুদের ভয়ে এইখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। আপনি আমার গুরু আশ্রমে আশ্রয় গ্রহণ করুন দেবী। একজন অবলা স্ত্রীকে আশ্রয় দেওয়া আপনার কর্তব্য ঋষি, কিন্তু আমি আপনার আশ্রিতা হয়েও থাকতে চাই না। আপনি কৃপা করে এই অভাগীর পানি গ্রহণ করে তাকে কৃতার্থ করুন ঋষিবর। আমি সর্বদাই আপনার সেবায় নিরত থাকব। হে পাপিষ্ঠ, তোর এত দুঃস্পর্ধা, তুই আমার শিষ্যের সাথে ছলনা করিস, তোকে আমি অভিশাপ দেব। ইয়া,
যে স্ত্রী জাতিকে আমরা মাতৃ জ্ঞানে পূজা করি, যে জাতিকে নিজের সন্তান রূপে লাভ করার জন্য আমি এত তপস্যা করেছি, তুই আজ সেই স্ত্রীর রূপ ধারণ করে স্ত্রী জাতির অপমান করেছিস, তাই এই স্ত্রীর হাতেই হবে তোর মৃত্যু। এই ত্রিলোক জয়ী মহিষাসুরকে বধ করবে কোন স্ত্রী? যখন কোন দেবতাই আমাকে পরাস্ত করতে পারেনি, তখন এক অবলা স্ত্রী কি করবে? আমি অমর। হে দেবী, কাত্যায়ন দ্বারা মহিষাসুর অভিশপ্ত হয়েছে, এই অভিশাপ তো নিষ্ফল হবে না। হ্যাঁ দেব, আমি মহিষাসুরের নিধন করব। দেবী, যোগ সূত্রে মহিষ শরীরে আমি অবতীর্ণ হয়েছি, এই অসুর আগেও তোমার দ্বারা হত হয়েছে এবং এইবারও তাই হবে। একা মহাসিংহ রূপী শ্রী বিষ্ণু তোমার ভার সইতে পারবেন না দেবী, তাই মহিষ রূপে আমিও তোমার বাহক হব। তাই হবে দেব। এইদিকে মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সমস্ত দেবতারা অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। তারা এর উপায় খোঁজার জন্য আলাপনে রত ছিলেন। এমন সময় এক অতিকায় দেহধারিণী দেবী তাদের সামনে প্রকট হলেন। দেবগণ, তোমরা মহর্ষি কাত্যায়নের আশ্রমে গমন করো, সেইখানে তোমাদের সকল প্রশ্নের উত্তর আছে। এই দেবীকে দেখে দেবতারা বিস্ময়ে কিছুই বলতে পারেনি। তারা দেবীর নির্দেশ মতো মহর্ষি কাত্যায়নের আশ্রমে গেলেন। হে দেবগণ, আমরা এখন কি প্রত্যক্ষ করলাম? মহিষাসুর তো নিহত হয়েছে, দেবী ভগবতী স্বয়ং তাকে নিধন করেছেন, কিন্তু দেবী যে বললেন এইখানে আসতে, তবে কি এখনো কোনো কাজ বাকি আছে? রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। মহিষাসুরের অত্যাচারে আমরা অতিষ্ঠ প্রভু, স্বর্গ মর্ত পাতাল সমস্ত ত্রিলোক কাঁপিয়ে বেড়াচ্ছে এই দুরাচারী, এই মহাবিপদ থেকে আমাদের উদ্ধার করুন প্রভু। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। ততো হতে কোপপূর্ণস্য চক্রেণ বদনাত্ততঃ নিশ্চক্রাম মহত্তেজো ব্রহ্মণঃ শঙ্করস্য চ অন্যেষাং চৈব দেবানাম সক্রাদীনাম শরীরতঃ নির্গতম সুমহত্তেজ স্তচ্চৈকং সমগচ্ছত অতীব তেজস কূটং জ্বলন্তমিব পর্বতম দদৃশুস্তেষুরাস্তত্র জ্বালাব্যাপ্ত দিগন্তরম অতুলম তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদভুন্নারি ব্যাপ্তলোকত্রয়ং ত্বিষা। अहं रुद्रेभिर्वसुभिश्च राम्यहं आदित्यै ऋतविश्वदेवै अहं अहं मित्रावरुणो भा बिभर्म्यहं इन्द्राग्नि अहमश्विनो भाहम् अहं सोममाहनसं
बिभर्म्यहम् त्वष्टारमुतपूषणं भगम् अहम् दधामि द्रविणं हविष्मते सुप्राव्य यजमानय सुन्वते अहम् राष्ट्री संगमनिवसूनाम् चिकितुषी प्रथमां यज्ञानां तामा देव वदधु पुरुत्रा भूरिस्था त्रां भूरिया वेशयन्तिं मयासो अन्नमत्ति यो विपश्यति यः प्राणिति यं श्रृणोति युक्तम् अमन्तवो मान्त उपक्षियन्ति श्रुधि श्रुत श्रद्धि बंते बदामि अहमेव स्वयमिदं बदामि जुष्टं देवेभिरुत मानुषेभि यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधामहं रुद्राय धनुरा तनोमि ब्रह्मद्विषे शरवे हन्त वायुवहं जनाय समदं कृणोम्यहं द्यावा पृथिवीयाभिवेशहं सुबे पितरमस्य मूर्धनमम यो निर्प सन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानुविश्वो तामुद्यां वर्ष्मनो उपस्मृशामि अहमेव बात इव प्रभं यारभमाणा भुवनानि विश्वा परो दिवापर एना पृथिवै तावती महिना सं बभूव हे माता আমি আপনাকে আমার কন্যা রূপে প্রার্থনা করি। হে মুনিশ্রেষ্ঠ, সঠিক সময়ে আমি তোমার কন্যা রূপে তোমার আশ্রমে আবির্ভূতা হব। তথাস্তু।
মহা মায়ার সাথে মায়ার খেল খেলছো মহিষাসুর। হে মাতা, মহিষাসুরের প্রণাম গ্রহণ করুন। গতকাল রাতে আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আপনি আমার শিরশ্ছেদ করে আমার রুধির পান করছেন। এ থেকে আমি বুঝতে পেরেছি আমি আপনারই বদ্ধ। নিয়তির বিধান কে খণ্ডাতে পারে? পূর্বে মহর্ষি কাত্যায়ন আমায় স্ত্রী জাতি দ্বারা নিহত হওয়ার অভিশাপ দিয়েছিলেন। এখন বোধ হয় তার সময়ে উপস্থিত হয়েছে। হে মহিষাসুর, তুমি বিস্মৃত হয়েছিলে, তুমি বিস্মৃত হয়েছিলে চিরন্তন সত্য থেকে। এই ব্রহ্মাণ্ডে কেউ অমর নয়, অতএব তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। আমার হাতেই তোমার নিধন হবে। হে দেবী,
আমি এত কাল যাবৎ নিষ্কণ্টক অসুর রাজ্য ভোগ করেছি, এখন আমার আর কোনো বাঞ্ছনীয় নেই। হে মহাদেবী, আমি আপনার শরণাগত, আমায় একটি বর প্রদান করুন। কি বর চাও মহিষাসুর? আমি আপনার অনুগ্রহে যোগ্য ভাগ ভোগ করতে চাই দেবী, অতএব নিখিল যজ্ঞে যেন আমি পূজ্য হই সেই রূপ বর দিন। পূর্বেই এক একটি করে সকল যজ্ঞের ভাগ সমস্ত দেবতাদের মধ্যে বন্টন করা হয়েছে, এখন আর এমন একটি ভাগ নেই যা আমি তোমায় দিতে পারি। কিন্তু হে মহিষাসুর, আমার দ্বারা যুদ্ধে নিহত হয়েও তুমি আমার চরণ কখনো ত্যাগ করবে না। হে দানব শ্রেষ্ঠ, যেখানে যেখানে আমার পূজা হবে সেই সেই স্থানে তোমার এই শরীরেরও পূজা হবে। আমি এখন যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। এই প্রথমবার নয় যখন আমি তোমায় বধ করব, এর আগেও দুইবার তুমি আমার দ্বারা নিহত হয়েছিলে। আদি সৃষ্টিতে আমি উগ্রচণ্ডারূপে তোমায় নিধন করেছি, দ্বিতীয় সৃষ্টিতে এই ভদ্রকালী রূপে তোমার বিনাশ করি, আর বর্তমানে দুর্গা রূপে তোমায় বধ করব। কিন্তু পূর্বে কখনোই আমি তোমাকে আমার চরণতলে গ্রহণ করিনি। এখন তোমার বর প্রার্থনা অনুসারে আমি আমার এই তিন মূর্তিতে তোমায় গ্রহণ করব। হে দানব, এখন তুমি আমার এই তিন রূপের দর্শন করো। প্রসন্না হন এবং আমার নিমিত্ত যোগ্য ভাগ কল্পনা করেছেন, তবে আমার এই আশীর্বাদ করুন যেন আমি আর দেবতাগণের সাথে বৈর উৎপাদন না করি এবং যাতে আমার আর পুনর্জন্ম না হয়। তথাস্তু। এই হলো দেবী মহিষাসুর ও মর্দিনীর কাহিনী। তিনি জগৎজননী পরমেশ্বরী। প্রতি বছর তাঁর আগমনে আমি প্রতিমা তৈরি করি।
কিন্তু দুর্বৃত্তদের অত্যাচারে। আজ যেমন দেশের প্রতিটি মানুষ নিপীড়িত, দুঃখ দুর্দশা রোগ শোক বাসা বেঁধেছে তাদের ঘরে, সেই রূপ আমার এই মৃন্ময়ী মাও দুর্বৃত্তদের অত্যাচার থেকে রেহাই পায়নি। তবুও আমি মনের মধ্যে আশা রেখেছি যে মা কোনোদিন তো আসবে, কোনোদিন তো আমাদের মতো এই গরিব দুঃখীর পাশে দাঁড়াবেন মা, কোনোদিন তো আসবে। দেখো তো বাবা, তোমার মা এই রকম কি না? মা যুগে যুগে প্রতিকল্পে অসুরের বিনাশ করতে, অশুভ শক্তির প্রতিষ্ঠা করতে আমি আগেও আবির্ভূত হয়েছি, আর ভবিষ্যতেও আবির্ভূত হব। সঠিক সময়ে এই সকল দুর্বৃত্ত অত্যাচারীদের বিনাশ আমি অবশ্যই করব। ইত্থং যদা যদা বাধা দানবুদ্ধা ভবিষ্যতি তদা তদাবতিরিয়াহম করিষ্যাম্যরি সংশয়ম। কল্পে কল্পান্তরে আমি মহিষাসুর মর্দিনী। देवी प्रपन्नार्ति हरे प्रसीद, प्रसीद मातर जगतो अखिलस्य, प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम्, त्वमीश्वरी देवी चराचरस्य, आधारभूता जगतस्त्वमेका, महिस्वरूपेण यतः स्थितासि, अपांस्वरूपस्थितया त्वैतदाप्या यते कृत्स्नमलंग्य वीर्ये, त्वं वैष्णवी शक्तिर अनंत वीर्या, विश्वस्य बीजं परमासी माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु। विद्या समस्ता सब देवी भेदा स्त्रियः समस्ता सकला जगत्तु त्वयैकया पूरितमन्वयैतत् काते स्तुति सभ्य परा परोक्तिः। सर्वभूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी त्वं सूतास्तुतये कावा भवन्तु परमुक्तयः। सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते। कलाकष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्योपरतो शक्ते नारायणी नमस्तुते। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। दृष्टिस्थिति विनाशाणं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते।